নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ইলিশ ভাপা। কালকে ভাইফোঁটার উপলক্ষে আমি এই ইলিশ ভাপাটা শেয়ার করলাম আপনাদের সাথে। কালকে যারা ভাইফোঁটা দেবে দ্বিতীয়াতে, অতি অবশ্যই ভাইদেরকে এরমভাবে ইলিশ ভাপা করে খাওয়াবেন বোনেরা, এটা আমার রিকোয়েস্ট রইল। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন। চলুন তাহলে দেখা যাক কীভাবে তৈরি করি। এখানে আমি 4 চামচ কালো সর্ষে আর 4 চামচ সাদা সর্ষে নিয়েছিলাম, ওটাকে বেটে নিয়েছি। আর এখানে একটা গোটা নারকল, ছোটো মিডিয়াম সাইজের একটা গোটা নারকল কুড়িয়ে বেটে নিয়েছি। তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের একটু হলুদ, আর 4টে কাঁচা লঙ্কা চিরা, আর চিনি, আর 3-4টে কিছু হাফ চামচের মতন কালো জিরে। আর এখানে আমি কি বেশ খানিকটা 25 গ্রামের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে এবার এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পরে তারপরে আমি এটার ভিতরে হালকা অল্প পরিমাণের একটুখানি জল দিয়ে মিক্স করে নেবো, যেভাবে মাছগুলো দেবো। এখানে আমার 500 গ্রামের মাছ আছে, সেই মাছটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে। এই যে এরকমভাবে এখানে আমি দাগাই নিয়েছি, আর সবকটাই দাগা নিয়েছি, কোনো আর কোনো কিছু নিইনি, লেজা ঠাজা পেটি টেটিনি পুরো দাগাই আছে এর মধ্যে। এবার আমি এইভাবেই মাছগুলোকে মাখিয়ে ভালো করে ভিতরে যাতে মশলাগুলো ঢোকে সেই রকমভাবে মেখে সুন্দর করে এই যে এরকমভাবে করে দিলাম। করে দিয়ে তারপর একটুখানি বাটির মধ্যে যে এরকমভাবে দিয়ে দিলাম, পুরো কাচিয়ে সুন্দর করে সামান্য করে নিয়েছি। করে নেওয়ার পরে তার উপর দিয়ে যেরকমভাবে সুন্দর করে সাজাতে হবে জিনিসটা, এটা বেশ খানিকক্ষণ একটু রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে বেশ খানিকটা আবার 2-3 চামচের মতন সর্ষের তেল উপরের দিকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দিলাম, ওইটা আমার মাইক্রোওভেনের বাটি, সেজন্য আমার অসুবিধা হয় না। আর এখানে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকার মানে 2 বাটি জল বসিয়ে দিয়েছি। জলটা দিয়ে দেওয়ার পরে তারপরে এর ভিতরে বাটিটা ঢুকিয়ে দেওয়ার পরে প্রেশার কুকারটা পুরো আটকিয়ে দিলাম। ভালো করে আটকিয়ে দেওয়ার পরে 8-10টা সিটি দিয়ে দিয়েছি। 8-10টা সিটি দেওয়ার পরে প্রেশার কুকারটা ঠান্ডা করে এই যেরকমভাবে খুলে দেখিয়ে দিচ্ছি মাছটা কীরকম তৈরি হয়েছে। ইলিশ মাছটা সত্যিই খুবই সুন্দর হয়েছে খেতে। আমরা যখন দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেয়েছি, দারুণই হয়েছে। আর যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন। আর আমার রিকোয়েস্ট রইল কালকে অতি অবশ্যই ভাইকে এরকমভাবে ইলিশ ভাপা করে খাইও, বোনেদেরকে রিকোয়েস্ট রইল। আর আজকের মতন এখানেই, আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসব, আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য ভাইফোঁটার জন্য শুভেচ্ছা রইল।